বুঝতে পারছি না আমার শহরের বাবুকে কারা নিয়ে গেছে, কেমন আছেন তিনি আর আপনি আমাকে বলছেন? আরে ওনারা তো বলছে যে ওদের জমিদারের ওদের বাড়ির ছেলে অনেক বছর পর ফিরে এসেছে। বিশ্বাস করি না আমি সেটা, বললেই হলো না জমিদারের ছেলে এত বছর পর ফিরে এসেছে। দাদা হ্যাঁ বলুন, জমিদার বাড়িটা কোন দিকে? এই তো সামনেই বাঁ দিকে। সৃষ্টি চিৎকার করবেন না, চিৎকার করবেন না, কুমার বাহাদুর এখনই আসবে, আপনাদের সকলকে প্রস্থান করবেন। ওটা নাও আর আমার স্বামীর জন্য মঙ্গল কামনা করো, কেমন? রান্নার কাজ করবুনি আমার রান্নার কাজ? স্যার যদি আমি ওই বাড়িতে রান্নার লোক সেজে যাই? এত কষ্ট করে আমার বিষটা নষ্ট করে দিল, এখনো তিলোত্তমাকে চেনেনি। কে তুমি, কি চাই? বাড়িতে কাজ আছে বাবা। না না যাও যাও। কোথায় যাব আমি বাবা, আমার যে কোথাও ঠাঁই নেই, তুমি আমায় দয়া করবে না বাবা? রান্নার মেয়ে তো দরকার, দেখি কর্তামাকে বলে। কে এসেছে আমার কাছে, কে এসেছে? এদিকে কেন এসেছিলে? আমি যে ভুল আজ করলে আর কোনোদিনও করবে না। এই বাড়িতে সবই কেমন যেন রহস্যময়, কেন বারণ করছেন উনি আমায় যেতে? জানতেই হবে, আমার শহরের বাবুর সাথে কথা বলতেই হবে। আমার স্বামীর আশেপাশে যেন আর ঘুরঘুর করতে না দেখি, এই শেষবারের মতো আমি কিন্তু তোমায় বলে রাখলাম। আমি এই চা নে, তাই নাকি? দেখি চাটা। আচ্ছা মা, দাদা ভাইয়ের শরীরের ওই যে জন্ম দাগটা, ওটা দেখতে চাইলে হয় না? অসাধারণ! এদের বাড়ির ছেলের যে জন্মদাগের কথা এরা বললো, তেমনটা তো শহরের বাবুর পিঠে নেই। কি হলো? ওদিকে ঘুরো। কি হলো? এর পিঠে তো জন্মদাগ নেই, তার মানে শুনো। হ্যালো ম্যাডাম, চিনতে পারছো? তুষার রায়চৌধুরীর নামটা মনে পড়ে? তুষার, এত বছর পর কেন? অতীতকে মনে পড়ায় কি কোনো অন্যায় আছে? বউ তো তোমার অতীত বটে, পাত্তা দেবে বলেও আমার মনে হয় না। একবার নক করে দেখি না, অবশ্য তুমি যদি সাহায্য করো, মানে রেখার নাম্বার আর অ্যাড্রেসটা যদি। তুষার তুমি রেখার ফোন নাম্বারটা নিও, ওনাকে গিয়ে একটু শরবত দিয়ে এসো তো। হাত কেটে গেল আর কেউ দেখলো না। হ্যালো, চিনতে পারছ? তুষার রায়চৌধুরীর নামটা মনে পড়ে? নে খোকা, আমি তোকে খাইয়ে দিই। ঝাল লেগেছে, ঝাল, একটু জল খাও না। একি কি দিলে এটা তুমি? মা মা একবার দেখুন তো, মনে হচ্ছে খোকা ও ঝালের জ্বালাটা কমেছে। হ্যাঁ তখন দেখো তো, আপনাদের সেটাই বলার চেষ্টা করছি, আর অকারণে চিৎকার চেঁচামেচি করে ওকে ওকে কেউ কিচ্ছু বলবে না। একেবারে শহরের বাবু, তার বিন্দিরে যে সে কোনো বকা খেতে দিত নি। তুমি দেখো, তোমার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, তার মানে তো এই নয় যে আমি তোমার সঙ্গে কথাও বলতে পারবো না। এরকম তো কোথাও লেখা নেই। তোমার সাথে কথা বলার আমার সময় নেই। সময় করতে হবে। দেখো তুষার, তোমার আর আমার পথ এখন আলাদা, আমি সেটাকে এক করতে চাই না, দয়া করে আমার সাথে দেখা করতে চেয়ো না। তোমার চাওয়া না চাওয়া কবে গুরুত্ব পেয়েছে? আমি দেখা করতে চেয়েছি মানে তোমায় দেখা করতে হবে। বলে গেলে নাকি? আমার কথা না শুনলে তোমার কি অবস্থা করতাম? স্ত্রীর ছাকা পায়ে আছে, গায়ে আছে। শোনো তুষার, তোমার আর আমার ডিভোর্স হয়ে গেছে, আর আমার পরিবারে তোমার কথা সবাই জানে, তাই আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ভয় পেয়ে হোক বা না পেয়ে, আমি তোমায় যখন দেখা করতে বলেছি তখন তোমায় দেখা করতে হবে, নাহলে তুমি তো জানো আমি একা তোমার না, তোমার পরিবারেরও ক্ষতি করে দিতে পারি।
পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। ভুলে গেছো নাকি সব? না, তুমি কিচ্ছু করবে না। শোনো, কাকে ফোন করলো ভাই এটা? রেখা? ও, মানে ওই রূপরেখা। কিন্তু তার সাথে তো ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল, তার সাথে তাহলে কেন আবার যোগাযোগ করছে? আমার কিছু শর্ত আছে, সেই শর্ত যদি তোমরা মানো তবেই তোমরা এই সম্পত্তির ভাগ পাবে। শর্ত? তোমাকে তোমার স্ত্রী রূপরেখাকে আবার তোমার জীবনে ফিরিয়ে আনতে হবে। তাহলে এইভাবে রেখাকে এনে সম্পত্তিতে নিজের ভাগটুকুও বুঝে নিতে চাইছে। কারা যেন পারুল আর রাঘবের সর্বনাশ করার প্রতিজ্ঞা করেছিল, কারা করেছিল যেন? তুমি চলে যাওয়ার পর বিশান টিলা থেকে পড়ে যাবে আমি জঙ্গলে গেছিলাম ওর জন্য ওষুধ আনতে। মার চাপা ভাইরা একা ছিল, তখন এক ভয়ঙ্কর রাক্ষসী মার চাপা ভাইদের হরণ করে নিয়ে যেতে চাইছিল। আরে বাবু, এ বাড়ি ছেড়ে থাকা কি অত সহজ? কোথায় পাবে এত যত্ন, এত আদর, এত টাকা? অনেক বড় অ্যামাউন্ট শ্যামার ভাইয়ের অপারেশনের জন্য। একটু কনফিডেন্স গ্যাদার করছিলাম নিজের মধ্যে, এই চেকটা দিয়ে গেল বাবা। কেষ্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আমি কথা দিচ্ছি বাবা, একদম চিন্তা করবেন না। আমি কালকে কমল নন্দীকে কাগজপত্র নিয়ে এখানে আসতে বলছি, আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু হোক। রেবো জয় যেন সইটা করে দেয়। আমাকে যেভাবেই হোক বাবার সঙ্গে আলাদা হয়ে একটু কথা বলতে হবে, তবে তার আগে কাল সকালে প্রমোটারের সঙ্গে যে ডিলটা হতে চলেছে সেটাকে ভেস্তে দিতে হবে। আমি না থাকলে বাবা মা দাদা অন্য দিদি এদের যে কেউ আসতে বলবে না গো। কিন্তু তুই নিজে যদি সারাক্ষণ এত উতলা হয়ে থাকিস তাহলে ওদের স্বাভাবিক করবি কি করে? আমি কিচ্ছু জানি না, শুধু একটাই কথা জানি, আমি না থাকলে এই বাড়িটাও থাকবে না, ভেসে যাবে বোধহয়। আর কোনো পরীক্ষা দিতে হবে নাকি? দিয়েছে তো মুখে একেবারে ঝামা ঘষে। আর কি করতে হবে? বাড়ির সব বউদের পায়ে আলতা পরিয়ে দিতে হবে। দেখি তুমি কেমন জানো কাজ। এবার কি হবে, আলতার ব্যাপারটা কি হবে? এমন কোথায় গেছিলেন আপনারা যেটা আপনি আমার কাছ থেকে লুকোচ্ছেন? দীপদার কথাটা আপনাকে সরাসরি বলি কি করে? আমার মনে হয় এশা অন্য কাউকে ভালোবাসে আর ও সেটা কাউকে সাহস করে বলতে পারছে না। তার মানে আপনি বলতে চাইছেন এশা সত্যি কাউকে পছন্দ করে? আর কয়েক সেকেন্ড মহেন্দ্র, তোমার আর ভানুর জীবন দীপ নিভল বলে। পালাচ্ছিস কোথায়? পালাবার কোনো পথ নেই। আমার মনে পড়ে গেছে, আমার আগের সব কথা মনে